দেশের সব পাবলিক ও সরকারি বিশ্ববিদ্যালয় বন্ধ এবং আবাসিক হল ত্যাগের নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয়ে মঞ্জুরি কমিশন यूजीसी। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। রাতে यूजीসি এক বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে এই নির্দেশনা দেয়া হয়। এদিকে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের বুধবার দুপুর 12টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে। এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান এবং পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর শ্রেণী কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধের ঘোষণা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় বন্ধ ঘোষণা করা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহ এছাড়া স্থগিত করা হয়েছে বৃহস্পতিবার অনুষ্ঠেয় সব বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয় বলা হয় বিদ্যালয় ও কলেজগামী শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে সোম ও মঙ্গলবার পায়